আমরা বাদ দিয়ে কিছু করব না, আমাদের যে এক্সিস্টিং ইনভেস্টর আছে সে আমাদেরকে খুব খারাপ সময়তে সাপোর্ট করেছে, এখন যদি ভালো সময় আসে আমাদের কমিটি, আমাদের যতগুলো মেম্বার আছে, এক্সিকিউটিভ মেম্বার আছে, তারা ওকে ছেড়ে দিয়ে কথা বলবো না। প্লাস একটা প্লাস পয়েন্ট আছে যে ও আমাদের এক্সিকিউটিভ কমিটি এলেক্টেড মেম্বারও আছে, এগুলো অনেক কিছু ভাবতে হবে। আমি রিলেশনটা তো ঝট করে দিদিও জানে যে ওকে তো আমি এইবারে যে 16 তারিখ আমাদের উদ্বোধন হয়েছিল তখন তো দিদিকে ইন্ট্রোডিউস করিয়ে। নমস্কার দর্শক বন্ধুরা, মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন ইনভেস্টার, এই খবরটা আপনারাও শুনেছেন, আমরাও শুনেছি, ইতিমধ্যে এই খবর নিয়ে কিন্তু নানান জল্পনা তৈরি হয়ে গেছে। এটা নিয়ে কিন্তু আমরা গিয়েছিলাম মোহামেডান স্পোর্টিং ক্লাবে কথা বলতে, সেখানে কিন্তু একাধিক বিষয় নিয়ে কথা উঠে এলো। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর সঙ্গী ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সচিব, সেক্ষেত্রে যে নামটা উঠে আসছে লুলা, এই লুলা কিন্তু অনেক শক্তিশালী একজন ইনভেস্টর। যদি এই লুলার সঙ্গে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সংযুক্তিকরণ হয় তাহলে কিন্তু আইএসএলে যদি মোহামেডান স্পোর্টিং খেলে তো শুধুমাত্র একটা ভালো দল নয়, বড় আকারের দল কিন্তু তৈরি করতে পারে মোহামেডান স্পোর্টিং যদি এই ইনভেস্টর মোহামেডান স্পোর্টিংয়ে আসে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মোহামেডান স্পোর্টিংয়ের অলরেডি একটা ইনভেস্টর রয়েছে বাংকার হিল, এখনই তাহলে লুলার সঙ্গে চুক্তি হবে না? লুলার সঙ্গে মোহামেডান স্পোর্টিংয়ের চুক্তি হওয়ার আগে মাঝখানে কিন্তু বাংকার হিল রয়েছে, যাদের অলরেডি 3 বছরের মোহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে চুক্তি রয়েছে, ইনভেস্টও করেছে তারা, মোহামেডান স্পোর্টিংও 50%-এর বেশি শেয়ারও করেছে। আরেকটি প্রসঙ্গ হলো, এবার কিন্তু ফ্র্যাঞ্চাইজি ফিস দিলেই শুধুমাত্র আইএসএল খেলা যাবে না, যেমনটা ইস্ট বেঙ্গল খেলেছিল। এখন যেভাবে পাঞ্জাব এফসি খেলেছে, আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলের মানে দল গড়তে হবে, তবেই আইএসএল খেলা যাবে। সেক্ষেত্রে মোহামেডান স্পোর্টিংয়ের ভালো দল হবে যদি লুলা অংশগ্রহণ করে, তবে পুরোটাই নির্ভর করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মোহামেডান স্পোর্টিং ক্লাব কর্তাদের উপরে। আমরা এই নিয়ে কথা বলেছিলাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভাইস প্রেসিডেন্ট তথা মোহামেডান স্পোর্টিংয়ের দীর্ঘদিনের সৈনিক মোহাম্মদ কামারুদ্দিনের সঙ্গে, তিনি কি বললেন চলুন শুনে নিন। একটা আপনাদের ইনভেস্টর আছে, সেক্ষেত্রে আরো একটি যদি সেটা যে আসবে সে তো আমাদের ইনভেস্টরের সঙ্গে কথা বলবো না, সেটা কি তাহলে একসঙ্গে আই লিগের পর একসঙ্গে কাজ করবেন দুটো? হ্যাঁ হতে পারে, না হওয়ার আরো ভালো দল গঠন করবে, হ্যাঁ হ্যাঁ হতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে আমরা তো একটা জায়গা চুক্তিবদ্ধ আছি, চুক্তি হয়েছে, তার মধ্যে আমরা চাইবো যদি বড় আমাদের যে যার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাংকার হিল, সে আমাদের ওয়ান অফ দ্য এক্সিকিউটিভ কমিটি মেম্বারও আছে, প্লাস গত 3 বছর থেকে উনি ইনভেস্ট করে আসছে, সে তো নিজের জিনিসটা তো বুঝে নেবে না যে কীভাবে কী হবে। ফার্স্ট অফ অল দিদি বলেছে এখন আসুক, ওনাদের 1-2 মাসের পরে আমার মনে হয় নভেম্বর মাসে ওনাদের ভিজিট আছে ইন্ডিয়াতে, সেই সময় আমার মনে হয় কথা হবে। এখনও আমাদের প্রেসিডেন্ট স্যার কিছু জানে না এর ব্যাপারে, আমরা আজকে সকালবেলা 2-4 জন ফোন করেছি, আমার ইনভেস্টরকেও ফোন করেছি, ইনভেস্টর বললো আমি কী বলবো, আমরা তোমার কিছু বলার নেই, তোমার থেকে যদি কেউ কোনো জিনিস কিনতে যায় তুমি তোমার দামের মতন বিক্রি করবে, তুমি তো ব্যবসা করতে এসছো, আর যদি একসঙ্গে কাজ করার সুযোগ আছে সেটাও করতে পারে, জয়েন্ট ভেঞ্চারও করতে পারে, তাতে কী আছে, আমাদের কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে কি আপনারা একসঙ্গে কাজ করবেন নাকি মুখ্যমন্ত্রীর দিয়ে অফার ফিরিয়ে দেবেন বা এরকম? না ফিরিয়ে কেন দেবো, দিদি এত কষ্ট করে আমাদের জন্যে অ্যাব্রড গিয়ে আমাদেরকে মনে রেখেছে, সেটা আমরা ধন্যবাদ জানাচ্ছি, ওকে ফিরিয়ে দেবো কী করে, এটা হয়? উনি তো আমাদের ভালোর জন্যে করছে, আমরা সবসময় ওয়েলকাম করব, কিন্তু একটা আমরা মিলেমিশে কীভাবে কাজটা করা যায়, আমাদের এক্সিস্টিং যে ইনভেস্টর আছে তাকে নিয়ে আমরা কীভাবে চলবো, সে আমাদের একটা দেবো, সমস্ত ক্লাবের একটা সিস্টেম থাকে, এই সিস্টেমের মধ্যে আমি যে বলে দেবো এটা হবে ওটা হবে, এই জিনিসটা যখনই লেটার আসবে কিছু আসবে আমরা প্রডিউস করব এক্সিকিউটিভ কমিটিতে, কমিটিতে আমাদের ট্রাস্টি আছে তারাও বসবে, বোর্ড আছে, বোর্ডের মিটিং হবে, নানা রকম একটা প্রসেস আছে, এটা করে তারপরে একটা ফাইনাল জায়গা যাবে, তখন আমরা ইনভেস্টরকে ডাকবো এইবারে ভাই এরকম এরকম আমাদের অফার হচ্ছে, আমাদের দিদি আমাদের জন্য এটা করেছে, তো ব্যাপার হচ্ছে তখন আমরা একটা ডিসিশন নিতে পারবো যে কোন জায়গায় কী হচ্ছে। সেক্ষেত্রে কি মোহামেডান স্পোর্টিং আগামীতে যে আইএসএল খেলার লক্ষ্য এটা কি নতুন ইনভেস্টরের মধ্যে দিয়ে? না এটা ইনভেস্টর আগে একটা লোককে আমি অলরেডি দোকান দিয়ে দিয়েছি, সেখান থেকে যদি কেউ কিছু কিনবে নিশ্চয়ই কিনতে হবে, সে তো একটা ইনভেস্ট করে বসে আছে, সে সময় তো আইএসএল ছিল না, আমরা 2nd ডিভিশনে ছিলেন,
আই লিগ সেকেন্ড ডিভিশন থেকে উনি আছে সঙ্গে, এখন পর্যন্ত আছে। আমরা পরপর এবারে তিনবার আমরা সিএফএল এর চ্যাম্পিয়ন হওয়ার মুখে আছে, তার তো একটা ভূমিকা আছে তিনটা বছরের মধ্যে, তার জন্যে এখন ওকে বাদ দিয়ে আমি তো কোনো কথা বলতে পারবো, কিন্তু আমরা সব মিলে বসবো, ইনভেস্টারকেও নিয়ে বসবো। ইনভেস্টারও চাইছে যে আরও যদি একটা লোক যোগ দেয় তাহলে আমরা, হ্যাঁ ইনভেস্টার চাইছে, আমার সঙ্গে কথা হয়েছে, আজকেও হয়েছে, ও চাইছে যে বড় করে যদি করা যায় খুব ভালো, বা এরকম কোনো কিছু হয় যদি আমাদের ডাইরেক্ট কোনো এন্ট্রি হয় পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে, কেন এটা তো এখন তো যদি আমি সোজাসুজি যাই যতক্ষণ না আমরা চ্যাম্পিয়ন হব ততক্ষণ আইএসএল খেলতেই পারবো না, কিন্তু যদি ব্যাকডোর থেকে বা যেরকম ইস্টবেঙ্গল গেছে, ইস্টবেঙ্গল তো খেলে যায়নি, ওরাও তো মোহনবাগানও ওই রকমই গেছে, তো তখন হয়তো সিস্টেম ছিল, এখন কী আছে না আছে আমরা জানি না, কিন্তু আশা করি আমরা যদি এরকমভাবে কোনো পলিটিক্যাল আমাদের সাপোর্ট পাই তো নিশ্চয়ই আমরাও খেলব নেক্সট বছর থেকে খেলব। সেক্ষেত্রে মহাবারের সমর্থকরা এই আশায় বুক বাঁধতে পারেন যে আগামীতে একসঙ্গে দুটো ইনভেস্টার তারা একসঙ্গে মহাবারের স্পোর্টিংকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবে। হ্যাঁ সেটা মোস্ট ভাবতে, সেটাই ভাবতে, আমরা বাদ দিয়ে কিছু করব না, আমাদের যে এক্সিস্টিং ইনভেস্টার আছে সে আমাদেরকে খুব খারাপ সময়তে সাপোর্ট করেছে, এখন যদি ভালো সময় আসে আমি আমরা আমাদের কমিটি আমাদের যতগুলো মেম্বার আছে এক্সিকিউটিভ মেম্বার আছে তারা ওকে ছেড়ে দিয়ে কথা বলবো না, প্লাস একটা প্লাস পয়েন্ট আছে যে আমাদের এক্সিকিউটিভ কমিটি এলেক্টেড মেম্বারও আছে, তো এগুলো অনেক কিছু ভাবতে হবে। আমি রিলেশনটা তো ঝট করে, দিদি দিদিও জানে যে ওকে তো আমি এইবারে যে 16 তারিখ আমাদের উদ্বোধন হয়েছিল তখন তো দিদিকে ইন্ট্রোডিউস করিয়েছিলাম, তো আশা করি সব মিলিয়ে মিশে আমরা কাজটা করতে পারব। এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।